এইমাত্র বঙ্গোপসাগরের দিক পরিবর্তন করে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মোচা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকে দুদিন ভয়ঙ্কর দুর্যোগের মুখে বাংলা তো বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের প্রভাব আরও কোথায় কোথায় পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে তাণ্ডব চালাবে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করাটাকে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটি করবেন প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন মধ্য বঙ্গোপ সাগরের শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় মোচা এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের যে এক্সেক্ট পজিশন অর্থাৎ ঠিক পোর্ট ব্লেয়ার এবং তামিলনাড়ু অন্ধ উপকূল রয়েছে এর মাঝখানে অবস্থান করেছে এই ঘূর্ণিঝড় মোচা এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ রয়েছে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে আরও ক্রমশ শক্তিশালী হচ্ছে এই ঘূর্ণিঝড় মোচা তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা ঝাড়খণ্ড কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব রয়েছে সমস্ত কিছু একদম লাইভ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা আমরা যদি বৃষ্টি এবং বজ্রমুট করে দেখি তাহলে আমরা পরিষ্কার হয়ে দেখতে পারবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শান্তিপুর চাকদা থেকে শুরু করে হাবড়া চন্দ্রনগর পান্ডুয়া থেকে শুরু করে খরদা, কলকাতা উলবেড়িয়া বারুইপুর কোলাঘাট তমলুক জয়নগর এই জায়গাগুলিতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সংলগ্ন বাংলাদেশের যশোর সাতক্ষীরাতেও কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু বিকেলের দিকে সম্ভাবনা রয়েছে রাতের দিকে কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের দিকে মেঘমুক্ত আকাশ থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে অন্যদিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যে বগড়া থেকে শুরু করে রংপুর এই যে জায়গাগুলি রয়েছে বাংলাদেশের এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সংলগ্ন আমরা যদি দেখি অসমের অসমের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন অসমের দিকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন শিলং তারপরে যে এই যে জায়গা রয়েছে তোড়া বঙ্গশী বোকো এই জায়গাগুলিতে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে বাংলাদেশের সিং এবং সিলেটেরিয়াতেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন বর্ধমান থেকে কাটোয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর এদিকে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু আপাতত পরিষ্কার আকাশ রয়েছে খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার সংলগ্ন শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এবং এখানে কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে তো আমরা একদম পরিষ্কার করে দেখতে পারবো যদি আমরা মেঘমালা করে দেখি তাহলে দেখতে পারবো কোন এরিয়াতে মেঘ রয়েছে এবং কোন এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যদি দেখি তাহলে দেখতে পারছেন যে ঘোড়াঘাট থেকে বাংলাদেশের যে এই জায়গাটি রয়েছে ঘোড়াঘাট রংপুর এরিয়াতে এখানে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ রাজীবপুর এই জায়গাটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অসমের তুরা থেকে শুরু করে দেখতে পারছেন বঙ্গশীব বোকো এদিকে শিলংয়ের কিছুটা এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের সিলেট এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বজ্র বিদ্যুৎ শান্তিপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রানাঘাট চাকদা তারপরে দেখতে পাচ্ছেন যে বাগালুয়া থেকে শুরু করে এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন অন্যদিকে বাংলাদেশের মেরপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা সাতক্ষীরা যশোরের দিকেও এদিকে চন্দ্রনগর কলকাতা আরামবাগ কোলাঘাট তারপরে হচ্ছে খড়গপুর এই জায়গাতে বৃষ্টি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কেননা ঘূর্ণিঝড় প্রতিনিয়ত তার শক্তি বাড়াচ্ছে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে হালকা হালকা কালবৈশাখী ঝড় এবং মিনি টর্নেডোগুলোও কিন্তু আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় মিনি টর্নেডোর মতো ঘূর্ণিঝড়ও কিন্তু আচরে পড়বে যতক্ষণ না ঘূর্ণিঝড়টি উপকূলে আসছে তার মধ্যেই এই ধরনের মিনি টর্নেডোগুলো আপনারা দেখতে পারবেন তো এই মুহূর্তে এক্স্যাক্ট লোকেশন দেখতে পারছেন পোর্ট ব্লেয়ার এবং তামিলনাড়ু অন্ধ্র উপকূলের মাছ বরাবর অবস্থান করছে ঘূর্ণিঝড় মোচা তবে যদি আমরা ঘূর্ণিঝড়ের একদম লাইভ আপডেটে চলে যাই দেখতে পারবো যে প্রচণ্ড শক্তিশালী রূপ ধারণ করে আগামীকাল কিন্তু এটি একটি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে ঘন্টায় দেখতে পাচ্ছেন যে একশো থেকে ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে কিছুটা গতিপথ পরিবর্তন করবে এই ঘূর্ণিঝড় মোর্চা এবং আরও শক্তিশালী রূপ নেবে এবং শনিবার দিন কিন্তু অনেকটাই বাঘ পরিবর্তন করবে এই ঘূর্ণিঝড় মোর্চা তখনও এর হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় একশো আশি থেকে নব্বই কিলোমিটার এবং ঠিক রবিবার দিন এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী রূপ ধারণ করে ঘন্টায় প্রায় দুশো কিমি গতিবেগ গতিবেগের কাছাকাছি নেবে এবং যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর ঘন্টায় গতিবেগ থাকবে দুশো থেকে আড়াইশো কিমি এবং এটা কিন্তু আরও ক্রমশ শক্তিশালী রূপ ধারণ করে রবিবার দিন ঠিক রাতের দিকে কিন্তু ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে ঠিক কোন জায়গাটিতে ল্যান্ডফল করবে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন ঠিক এই জায়গাটিতে ল্যান্ড করার তীব্র সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের দেখতে পাচ্ছেন যে টেকেনাফ থেকে শুরু করে এই যে জায়গাটি রয়েছে অর্থাৎ মায়ানমারের এই জায়গাটিতে ঘূর্ণিঝড়ের মুখ রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের ফলে ঠিক এই জায়গাটিতে ক্ষয়ক্ষতি হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তরে জানিয়ে দিয়েছে চিটং মহেশকালের দিকে এই ঘূর্ণিঝড় এগিয়ে আসছে ক্রমশ এর গতিপথের দিকে নজর দিলে তাই দেখাচ্ছে এবং আমরাও দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় চিটং মহেশকালের দিকে কিন্তু সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হবে লালমোহন কলাপাড়ার দিকেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে অর্থাৎ একজেক্ট যদি আমরা দেখি তাহলে মায়ানমার থেকে শুরু করে দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে হ্যাঁ বন্ধুরা যদি বাঘ পরিবর্তন করে তাহলে কিন্তু ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দিকেও আসতে পারে উল্টো দিকেও গতিপথ পরিবর্তন করতে পারে তাহলে পশ্চিমবঙ্গের উপকূলের জায়গাতে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ঘূর্ণিঝড় আমফানের ফলে ক্ষয়ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গ তেমনটাই কিন্তু এই ঘূর্ণিঝড় মোচার ফলেও ক্ষয়ক্ষতি হতে পারে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে উপকূলের জায়গা যেমন দীঘা কোনটাই কাকদ্বীপ থেকে শুরু করে হলদিয়া নামখানা ফেজাগঞ্জ থেকে শুরু করে এই যে রয়েছে গোসাবা এই জায়গাগুলি সুন্দরবন জায়গায় কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সমস্ত এনডিআরএফ যে দল রয়েছে মোকাবিলা বাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে কন্ট্রোল রুম চালু করা হয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকে কন্ট্রোল রুম ইতিমধ্যেই চালু করা হয়েছে তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে গতিপথ এটা কিন্তু আমরা একদম এক্সাক্ট দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে কিন্তু রয়েছে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় ঘূর্ণিঝড় কিন্তু প্রভাব বিস্তার করবে প্রভাব ফেলবে এবং প্রচণ্ড পরিমাণে লন্ড ফন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা ঘূর্ণিঝড় শীতরাং এবং আমফানের থেকে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু হতে চলেছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে এই ঘূর্ণিঝড়টার অভিমুখ কোন দিকে রয়েছে এবং এটি বাক নিয়ে ঠিক কোন উপকূলের দিকে পৌঁছচ্ছে পরিষ্কারভাবে বুঝতে পারলেন আবারও কিন্তু এই ঘূর্ণিঝড় বাক নিবে কেননা এখনও চৌদ্দ থেকে পনেরো তারিখ আসতে দেরি রয়েছে তো এই ঘূর্ণিঝড় কিন্তু অবশ্যই আবারও বাক নিবে এবং বাঘ নিয়ে কিন্তু এটার গতিপথ পরিবর্তন হতেই পারে তো রাতের আপডেটে কিন্তু আপনারা আরও ডিটেলস জানতে পারবেন এই ঘূর্ণিঝড়টি ঠিক কোন দিকে বাক নিচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করুন ওদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ